বিসমিল্লাহির সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সকল আপনজন পাত্রপাত্রী অভিভাবক দর্শক, শুভাকাঙ্ক্ষী সবাইকে জানাই অনেক অনেক সালাম এবং দোয়া। আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা, জুম্মা মুবারক। আমি আপনাদেরকে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই মাশাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন এবং এটা ছড়িয়ে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। হয়তো আপনার একটা শেয়ারে হয়তো আরেকজনের কল্যাণ হলো এবং এভাবেই কিন্তু মানুষ পৃথিবীতে সোয়াব কামাই করতে পারে। আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে মনে করি যে এবাদত বন্দিকি নামাজ রোজা হজ জাকাত ওমরা পালন, মানুষের কল্যাণ দান দক্ষিণা, এগুলির মাঝেই কিন্তু আমাদের জীবন পরিচালনা হলে আমরা ভালো থাকব, এটাই আমার কথা। তো আসলে সকাল থেকে আমাকে কেন জানি আমি যাই না, আলেম ওলামারা আমাকে খুব পছন্দ করে, প্রতিদিন সকালেই কোনো কোনো না কোনো মাদ্রাসা থেকে অনেক হুজুররা এসে আমার জন্য দোয়া করে, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করে। প্লাস যারা আমাদের কাছে আসছে তাদের যাতে বিবাহটা প্যারাশানি মুক্ত হয়ে সুন্দরভাবে হয়ে যায় প্রতিদিনই সকাল থেকে আমি দোয়া করাই। দোয়াই একমাত্র ভাগ্য পরিবর্তন করতে পারে, তাই আজকে জুম্মার দিন আমি সকলের কাছে দোয়া চাই এবং আমি সকলের জন্য দোয়া করি। আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি মানবতার স্পর্শে, প্রযুক্তির ছোঁয়ায় হাসি মুখে আপনাদের সেবাটা প্রদান করতে। আপনারা সবসময় মনে করবেন যে আপনাদের পরিবারেই একজন হয়ে আমরা কাজ করছি। আমাদের কাছে আপনাদের বায়োডাটা ছবি দিবেন, আপনাদের চয়েসটা বলে দিবেন, আমরা সেভাবে দেখাবো। পছন্দ হয়ে গেলে আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাবে। প্রত্যেক শুক্র শনি দুই দিন ছুটির দিন আমাদের 4টা থেকে 8টা 9টা পর্যন্ত আমাদের কিন্তু ক্লায়েন্ট আসতে থাকে। দেখা যায় যে হঠাৎের মধ্যে উপস্থিতির মধ্যে একটা পরিবারের সাথে পরিচয় হলো, কথা হলো, অনেক সময় হয়ে যায়, সেই জন্য আমি এই ব্যবস্থাটা রাখছি। আর যারা আমাদের কাছে আসতে চাচ্ছেন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8 ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা লিফটে 2 কান্তা মিডিয়া সেন্টার। এই মুহূর্তে আসলে আমি 5টা আমার বোন তারা ডিভোর্স এবং বিধবা, তাদের জন্য আমি পাত্র আহ্বান করছি। প্রথমেই বলছি মেয়েটা হচ্ছে শর্ট ডিভোর্স, ওর বয়সটা 30 5 ফিট 5 লম্বা, ও সরকারি জব করে নার্স। তো ওরা খুব দ্রুতগতিতে একটা ভালো ছেলে চাচ্ছে, চাকরিজীবী হতে পারে, কারণ মেয়েটা দেশেই থাকবে, ঢাকাতেই আছে, তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, নামমাত্র ডিভোর্স মেয়েটা। আরেকটা মেয়ে ওর হচ্ছে রাজবাড়িতে দেশে বাড়ি আর ঢাকাতেই থাকে, ও পুলিশে আছে, 38 মতো বয়স, মানে এত এক্সেলেন্ট একটা মেয়ে, 5 ফিট 5 লম্বা, নাকটা খাড়াটারা খুব সুন্দর এবং খুব মার্জিত, এত ভদ্র, কিন্তু তার মানে ডিভোর্স হয়ে গেছে। তো ও চাচ্ছিল, বলছে যে আপু আমি যেহেতু সরকারি জব করি আমাকে একটা সরকারি চাকরিজীবী ছেলে দিতে পারেন, ব্যাংকে দিতে পারেন, যাদের ওয়াইফ মারা গেছে বা ডিভোর্স। অনেক সময় আমি বললাম যে তোমাকে তো, তুমি তো দেখতে অনেক সুন্দর, বয়স বোঝাই যায় না অবিবাহিত ছেলে হলে, যে আপু যদি সব কিছু মেনে তারপর যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নাই। তো আমার মনে হয় এটাও দেখতে পারেন এই মেয়েটার জন্য। আরেকটা বোন ও মাদ্রাসায় আছে, মাদ্রাসা থেকে বিএ পাস করছে, নোয়াখালীতে বাড়ি, ও অবিবাহিত, বলছে যে যদি ডিভোর্স কোনো ভালো ছেলে হয় কোনো আপত্তি নেই, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন ওর বয়স হচ্ছে 18, ও যাত্রাবাড়িতে বাসা, ম্যাট্রিক 8 পর্যন্ত পড়ছে, নর্মাল অবিবাহিত মেয়ে, নর্মাল ছেলে হলেও চলবে, তো যাক এই মেয়েটার জন্য। আরেকটা বোন ও কানাডায় সিটিজেন, ওর বয়সটা হয়ে গেছে 30 মতো, কানাডাতেই পরিবার সহকারে আছে, দেখতেও সুন্দর সব মিলে, কিন্তু বলছে যেহেতু বয়স হয়েছে যদি শর্ট ডিভোর্সের কোনো পাত্র থাকে ভালো, আমাদের কোনো আপত্তি নেই। আরেকটা বোন সে আবার শর্ট ডিভোর্স, কানাডায় সিটিজেন, ওর 36 মতো বয়স, ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। আরেকটা বোন 30 মতো বয়স, 5 ফিট 6 লম্বা, দেখতে অপূর্ব সুন্দরী, এমনি ইন্টার পাস, তো ও ডিভোর্স হয়ে গেছে, উত্তরাতে বাসা, ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। আমি সবসময় চাই আপনাদের মাঝে সঠিক একটা তথ্য দিতে যাতে আপনাদের কল্যাণ হয়। আমি কেন এসে আপনাদের মাঝে প্রতিদিন আসি, এটার একমাত্র কারণই হচ্ছে সুখবরের বার্তা নিয়ে। এই যে আমাদের কাছে এই একটা মাধ্যমের কারণে মানে লক্ষ লক্ষ মানুষ তো ইনশাল্লাহ উপকৃত হচ্ছে, এটাই আমার সফলতা। নিজে না হয় কী পেলাম কী পেলাম না এটা নিয়ে চিন্তা না করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, মানুষের কল্যাণ করলে তাদের যে রোহের দোয়া সে দোয়াতেই হয়তো আল্লাহ রহমতে রহমত করবে। আমি চাই সুস্থতা এবং
আমি চাই, আমি সবসময় চেষ্টা করি, মানে আমার একটা মুখ দুইটা হাত দ্বারা যতক্ষণ পারি আমি আপনাদের কল্যাণ করব, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে, ব্রেনটা ঠিক রাখে, আমি এতটুকুই বলবো। তো আপনারা আসবেন ইনশাআল্লাহ আমাদের অফিসে, অফিস প্রতিদিনই খোলা আছে সকাল 10টা থেকে রাত 10টা, এবং আমি আপনাদের কাছে আজকে জুম্মার দিন সবার কাছে দোয়া চাই, এবং আমিও দোয়া করি আমার মাদ্রাসার যে আমার হুজুররা আসছে তাদের মাদ্রাসায় কিছু কোরআন দেওয়ার জন্য। তো আসলে যে কোনো দানই যদি 10 মিলে একটু একটু করে, হয়তো এই মসজিদ মাদ্রাসা এতিমখানা থেকে যারা আসে, আমি অন্তত আমার যতটুকু সামর্থ্য আমি তা দিই, এবং আপনারা যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন এই প্রতিষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠানের প্রতিটা অর্থই তো আপনাদের, এবং এখান থেকে একটা অর্থ যখন আমি তাদের কল্যাণে দিই, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দিই, এটা কিন্তু সব শুধু আমার না, আপনাদেরও হচ্ছে। আপনারা তো অন্তর থেকে জানেন যে হ্যাঁ আপাকে আমরা কী নিয়তে দিয়েছি, তো আমি আমার পরিশ্রমটা বাদ দিলাম, আমি সবসময় আমার নিজের পরিশ্রম, নিজের এত মেধা, এত কিছু আমি ডিসপ্লের আমার দরকার নাই, আমি চাই ভালো কাজের মাঝে মানুষ বেঁচে থাকুক, এবং ভালো কাজের মাধ্যমেই আল্লাহকে পাওয়া যায়। এটা সবসময় মনে রাখবেন, আপনার সাহস শক্তি, আপনি আপনি সৎ থাকলে আপনার সাহস, আপনার মনের যে স্পিরিট, এটা বেড়ে যাবে। অনেকে আছে জানি এরকম প্রতিষ্ঠানে, মানে অনেকে অন্য চোখে দেখে, তো আমি একটাই অনুরোধ করব, এখন ডিজিটাল যুগ, আপনারা তো সব কিছু সচেতন হওয়া দরকার। আপনাকে একজনে বলল এমুক, সে আপনি বিশ্বাস করবেন না, আপনি যাচাই বাছাই করে নেবেন, তবে আল্লাহর কাছে আমি লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি, আল্লাহ মহান আপনি এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন মানুষের কল্যাণ করার জন্য, আমি এটার জন্য আমি আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি, এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আসবেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা না করলে আমরা কীভাবে মানুষের কল্যাণে কাজ করব? এই পৃথিবীতে সব কিছুই আপনারা দেখেন, কোনো কাজেই আপনি অর্থ ছাড়া কোনো কথা নাই, তো সে কিন্তু হ্যাঁ এই অর্থটা যে আমি একটা মানুষ থেকে নিব, এই অর্থটা তার কল্যাণে কতটা কাজ করলাম সেটা তো অবশ্যই বিবেচনাযোগ্য। এবং আমি প্রতিটা মানুষকে বলবো, আপনারা যে অর্থ দিয়ে আমাদের এখানে মেম্বারটা হচ্ছেন, এটা হাজার গুণ ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন রিটার্ন, এটা আমি, এটা আপনারাই বলেন, আমার কথা না, আপনারাই বলেন সবসময়। যাক, সব কিছুর মালিকই আল্লাহ মহান, বিয়েটা আল্লাহ যেখানে জুড়ি লেখা আছে, না যাওয়া পর্যন্ত হবে না, তবে চেষ্টা করে যেতে হবে। চেষ্টা না করেই যদি বলি আপা দেখতেছি, ভাই দেখতেছি, এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই আমি সবসময় ভেঙে পড়ি না, নারী হয়ে কাজ করতেছি, অনেক বাধা বিপত্তি, অনেক রকম মিথ্যা কাল্পনিক গল্প বানায়, কিন্তু আল্লাহ সেগুলি দেখে যে না, আমার বন্দা তো সঠিক পথেই আছে, সে তো কোনো খারাপ পথে আছে না, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করছে, এবং একটা বিয়ে দিলে হজের সমান সব, হাজার হাজার মানুষের ইনশাআল্লাহ কাজ করছি, এটাই আমার সফলতা। আপনারা সবাই ভালো থাকবেন, আবারও আসছি নতুন অনেক চমক নিয়ে, তো সবাই আসবেন, জুম্মা মুবারক, আসসালামু আলাইকুম।